ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াতমি শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আপনাদেরকে বাদ দিয়ে জান্নাতে যাবেন পড়তে বলেন, সুবহানাল্লাহ। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু সৌদি আরব আল দোয়াতমি শহরত সেমা কমিউনিটি সেন্টারত আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংগঠনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাহিদুল আলম রানার পরিচালনায় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরবের রিয়াদ শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন। এর প্রধান বক্তা আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব রিয়াদ শাখার উপদেষ্টা আলহাজ মাওলানা নুরুল আলম নৈমি আল কাদেরি। এর উদ্বোধকের বক্তব্য রেখে সংগঠনের সেক্রেটারি আলহাজ মোহাম্মদ মহসিন খান, শুভেচ্ছা বক্তব্য রেখে সংগঠনের অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন, মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তুন তেলাওয়াত গুজি, সংগঠনের দাওয়াতে হায়ের সম্পাদক এস এম ফরিদুল আলম আশরাফি। বিশেষ অতিথির বক্তব্য রেখে সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা আহমদ নবী ইসমতি আল কাদেরি, উপদেষ্টা আলহাজ মাওলানা শাহনেওয়াজ চৌধুরী আল কাদেরি, মক্কা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বাবুল, সহ অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, রিয়াদ শাখার সিনিয়র সদস্য আলহাজ মাওলানা জসিমউদ্দিন আল কাদেরি, অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র সদস্য হাফেজ মোহাম্মদ হাসান মোরাদ সহ আর বুদকেই। আবির্ভূত হচ্ছে এক এক ফেরকা বলে হাদিসের আলোকে অতি অল্প সময়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে। আসলে তো আমি তো কোনো বক্তা নই, ভালো ভালো বক্তা যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে এরা আপনাদেরকে অনেক কিছু শুনিয়েছে। পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম উশান মিলাদ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াতমি শাখার উদ্যোগে আয়োজিত। أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه بار الله دربار لكم شكريا جناسي سعودي আরব আল দোয়াত মি শাখার গাউসিয়া কমিটি ভাইদের সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে মিলাদ ক্যাম্প পরিবেশন করছে আল দোয়াত মি শাখার দাওয়াতে খায়ের সম্পাদক এস এম ফরিদুল আলম আশরাফি। লিয়ে মকিনো মকাম তুমারে লিয়ে সুনি না সুনা তুমারে লিয়ে বনে দো জাহান। এছাড়া বিশ্বের মুসলমানরা দোয়া মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়। আবি কামালিহি কাশাফাদ দুজা বিজামা সি প্লাস টিভি চট্টগ্রাম।